বিজেপি দলীয় কর্মসূচিতে উপস্থিত কর্মী সমর্থকরা তৃণমূলের ফ্লেক ছিঁড়ে দেয় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে। বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ করেন তৃণমূল কংগ্রেসের নেতা দেবরাজ মিশ্র। এই গণতান্ত্রিক দেশে যে কোনো দল সভা সমিতি সমাবেশ করতেই পারে, এবং পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছেন যে এই নির্বাচনের পূর্বে প্রতিটা দলই সভা সমাবেশ করবেন। কিন্তু খুবই দুঃখজনক ঘটনা, নিন্দাজনক ঘটনা, আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ভগবানপুর দাঁড়িমারা বাসস্ট্যান্ডে যে বিজেপির জনসভা ছিল, সেই জনসভা করতে এসে ওদের আজকে মিটিং ফ্লপ হয়েছে। 1 থেকে 1.5 হাজার মানুষ ম্যাক্সিমাম, কিন্তু সেই সভা সমাবেশ সফল না হওয়ার জন্য ওনারা আজকে কী করলো, তৃণমূলের পতাকা ছেড়ে খবরের শিরোনাম আসতে চাইলেন। আমরা ঘটনার ধিক্কার জানাচ্ছি, নিন্দা প্রস্তাব গ্রহণ করছি। যেটা বিজেপির তরফে দাবি করা হয়েছে যে বিজেপির জনসভা, তো সেক্ষেত্রে বেশ কয়েকদিন ধরে শাসক দল তথা তৃণমূল আপনাদের দলীয় পতাকা ওই রাস্তার উপর এবং জনসভার সভাস্থলের কাছেই লাগানো হয়েছিল। একটু কথা আপনাকে বলি, আপনারা খবর নিয়ে দেখবেন, শিমুলিয়া অঞ্চল 1988 সাল থেকে ডানপন্থী দল ক্ষমতায় আছে। প্রথম 10 বছর কংগ্রেস, পরে 25 বছর তৃণমূল কংগ্রেস ক্ষমতায় অধিষ্ঠিত আছে। খুব শান্তিপূর্ণ অঞ্চল শিমুলিয়া অঞ্চল, এবং এখানে কখনোই কোনো আমরা রাজনৈতিক অশান্তি হতে দেইনি। সেই জায়গায় বিজেপি আজ বলতেই পারে, কিন্তু আমাদের এই পতাকা ফেস্টুন ফ্ল্যাগ বিজেপির মিটিং স্থির হওয়ার অনেক আগে থেকেই লাগানো আছে। এটা ওরা মিথ্যা প্রচার করছে, এই মিথ্যা প্রচার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। না, আমাদের ফ্ল্যাগ ফেস্টুন অনেক আগে থেকে ছিল, বলেছি, সে কথা বলেছি। পরবর্তীকালে আপনারা কি করবেন, আপনার দাবিটা কি? আমরা হচ্ছে এই ঘটনার নিন্দা প্রস্তাব নিচ্ছি। আমরা ফেব্রুয়ারি মাসের 1 উইকে ওই একই মাঠে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জেলা নেতৃত্বের সঙ্গে আলোচনা করেছি, পাল্টা সভা সমাবেশ করবো, এবং যে সমস্ত কুরুচিকর মন্তব্য ওরা করেছেন এবং যে ন্যাক্কার জন্য ঘটনা ঘটেছেন সেই ঘটনার বিরুদ্ধে আমরা প্রতিবাদ সভা জানাবো। ঘটনাটা অ্যাকচুয়ালি হচ্ছে, এখানে আজকে সুমিন অধিকারী জনসভা ছিল, তো সকাল থেকে এখানে লোক আসছে যাচ্ছে, তো আমরা সবাই মাঝে মাঝে বা একটু দাঁড়িয়ে আছে, একটু শুনছি বা যাচ্ছে দেখছি। তো ঠিক 12:30 একটা না নাগাদ তো একটা এক ঝাঁক লোক ওখান দিয়ে সব বাজনা বাজি যাচ্ছে। তো আমার শ্বশুরমশাই ঘরে ঢুকে গেছেন, আমার শাশুড়ি পিছনে ছিলেন। কোন দলের লোক? বিজেপি। তো বাজনা বাজি আসছে, এরকম পতাকা হাতে সব ডান্ডা নিয়ে এবার আসছে। আমি এখানে দাঁড়িয়ে আছি, ওরা ওখান থেকে আমি দেখছি সব লাঠি ছোটা নিয়ে আসছে। এবার এখানে একটা ওই পার্টি কার্যালয়ের ব্যানার টানার সব ছিল, সঙ্গে সঙ্গে সব লাঠি দিয়ে দুম দ্রক্কা মারতে শুরু করে দিয়েছে। এবার আমি সঙ্গে সঙ্গে বলেছি আপনারা কেন এরকম করছেন, সে অশালীন ভাষায় কথা, রীতিমতন আমাকে মারতে আসা। আর এখানে কেউ নেই মারতে আসা, আমি তো আমার বাউন্ডারির ভেতরে মানে মারতে আসা। আর আমার এই পাশেই সব পুলিশ ছিল, পুলিশরা সব নিজেদের মতন যে যার গাড়িতে। আমি নিজে গিয়ে ডেকেছি, দেখুন এখানে কি করছে, আপনারা এখানে শুয়ে আছে বলতে 2-3টে পুলিশ বেরিয়ে এসছে। ইভেন কি তারা পুলিশের উপরও সব ডান্ডা নিয়ে মারতে এসছে। আমি যখন বলছি তখন প্রথমে এরকম 10-12টা লোক অশালীন মানে যা তা আমাকে বলছে, প্রথমে তো তারা বলে চলে গেলো, তারপরে ওটা 10-15টা মহিলা আমাকে মানে রীতিমতন মারতে আসা। আর আমি আমার বাউন্ডারি থেকে এখানে শুধু আমি বলেছি আপনারা কেন এরকম করছেন, এরকম ভাঙচুর কেন করছেন। এই হয়েছে আজকে কাণ্ড। কি কি ভাঙচুর করেছে? ভাঙচুর বলতে ওই সামনে যে একটা ওই বড় ফ্ল্যাগ ছিল ওটা পুরো ভেঙেছে। কোন দলের ফ্ল্যাগ? তৃণমূল, যুব তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের একটা ফ্ল্যাগ ছিল ওটা ভেঙেছে। আর সব নিচে এরকম সব ফ্ল্যাগ লাগানো ছিল টিএমসি, ওগুলো রীতিমতন হাত দিয়ে টেনে টেনে ছিঁড়েছে, ওগুলো বৌরা করেছে, হাত দিয়ে টেনে টেনে ছিঁড়ছে, আর যদি না পাচ্ছে এরকম ডান্ডা দিয়ে মারছে। তখন আমি বলেছি যে আমি ভেতর দিয়ে দাঁড়িয়ে বলছি কেন আপনারা এরকম করছেন, এগুলো কি করছেন আপনারা, তাতে এই সব হয়েছে আজকে। এছাড়াও বিজেপি কর্মীরা ভগবানপুর 1 নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভ্রকান্তি বায়েনের স্ত্রীকে কটূক্তি করা হয় বলে অভিযোগ। অপরদিকে বিজেপি নেতা দেবব্রত কর জানান, বিজেপির দলীয় কর্মসূচি সফল হওয়ায় তৃণমূলের মাথা ঘুরে গেছে, সেই কারণেই মিথ্যা অভিযোগ করা হচ্ছে। একদম ভুল, তার কারণ সারা পশ্চিমবাংলা আমাদের মেদিনীপুরের 2 সন্তান শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষ মহাশয়ের যে জনপ্রাবণ সেটা এরা পাগল হয়ে গেছে, তার রূপ একটা। আমাদের আজকে শুভেন্দু অধিকারী জনসভা ছিল দাঁড়িমারায়, ওখান থেকে যে জনসভার ভিড় সেটা দেখে এরা পাগল হয়ে গেছে। তো শুভেন্দু অধিকারী জনসভা শেষ করে যখন ভগবানপুর হয়ে গুড়গ্রামের সোসাইটির ফাইনাল ম্যাচে যাওয়ার জন্য
উনি এসেছিলেন রাস্তায়, তার সেই সময় ভগবানপুরের নতুন আসার মোড়ে কিছু দুষ্কৃতী তৃণমূলে তারা কালো পতাকা দেখিয়েছে। তারপরে আমাদের কর্মীরা পেছনে যখন টেকার নিয়ে বাড়ি যাওয়ার পথে রোনা দেয়, তখনই নতুন আসার মোড়ে গাড়ি ভাঙচুর করে এবং তৎসহ কিছু আমাদের মণ্ডলের কিছু নেতৃত্ব তাদেরকে আহত করে এবং এই মুহূর্তে তারা হসপিটালে ভর্তি। পূর্ব মেদিনীপুর থেকে খোকন মিশ্রের রিপোর্ট, আনন্দ বার্তা।